অভিরূপ মুখার্জি হারতে জানে না, আগামী ভোটেও আমিই জিতব। তারপর দেখবে আমাদের রাজ্য গোটা দেশের ছবিটাই বদলে দেবে। না না, ওভার কনফিডেন্স পাবো না। দেখো, জীবনে আমি একটা খুব সহজ দর্শন মেনে চলি, জোর যার মুলুক তার। আমাদের দলীয় পতাকা তো দেখো না, একটা সিংহ সারাক্ষণ একবারে হালুম করে আছে। পুরো দেশটা আমাদের না হওয়া অব্দি ওই হাঁ কিন্তু বন্ধ হবে না। বাবা, তোমাদের কাজ হয়ে গেছে? ইঞ্জিনিয়ারিং ভুলে গেলে নাকি মিহির? শুনলাম আবার কলেজে যাতায়াত শুরু করেছো। স্টুডেন্ট ইউনিয়নে কিছু কাজকর্ম থাকে মাঝে মাঝে, তাই তাই কি? যাই হোক, সেই কবে একটা ব্লু প্রিন্ট দেখিয়ে নিয়ে গেলে, তারপর থেকে ব্যাস হয়ে গেল। শুধু শুনে যাচ্ছি কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে, কিছুই তো হচ্ছে না। চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? কি হয়েছে তোমার? ওই সিএফএল বাল্বের মতো নিস্তেজ হয়ে গেলে কেন? সিএফএল বাল্বের লংজিভিটি অনেক বেশি বাবা, চলে অনেকদিন, কিন্তু পাওয়ার কম। ভালো লাগছে না মিহির, সিংহের বাচ্চা তুমি, তোমাকে না ম্যাদা মারা হয়ে থাকতে দেখে মোটেই ভালো লাগছে না। কোথায় তোমার সে গর্জন কই? গর্জন না করেও কি শিকার ধরা যায় না বাবা? তোমার কাজ হয়ে যাবে, কিন্তু তার আগে নতুন ফ্লাইওভারটা নিয়ে তোমার সাথে এখনো সব নয়। আমি এই জঙ্গলের রাজা, যেটা আগে টার্গেট করেছি সেটা আমার থাবায় আসুক, তারপর অন্যদিকে তাকাবো। কিন্তু বাবা, এই ফাইলটা অনেক দিন ধরে যেদিন জমিটা খালি করতে পারবে সেদিন কথা হবে। বাবা, আমি তো তোমার কাছ থেকে একটু সময় চেয়েছিলাম, বলেইছিলাম। কত সময় চাই? আমি সবটা দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, আমার বাগান বাড়ি, শুধু আমার এরিয়ার মধ্যে ওই একটা একতলা বাড়ি আমার চোখে বিচ্ছে, আমার চোখ জ্বালা করছে মিহির। বাবা বাবা, আমি তো ওটা আছে মিহির, ওই অবধি তোমার সময়। সামনের ইলেকশনের আগেই যেভাবেই হোক ওই জায়গা আমার খালি চাই, চাই।